সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অনেক সুন্দর সুন্দর ছবি আঁকছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের কয়দিন আগে বাংলাদেশের যে জাতীয় স্মৃতিসৌধ সেটা কিভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো কিভাবে স্মৃতিসৌধের কালারটা আপনি করবেন। তো স্মৃতিসৌধের কালারের জন্য আমরা প্রথমে ডিপ ডার্ক গ্রে, যাকে বলে ডার্ক গ্রে বা গাঢ় ছাই যাকে বলে, আমরা সেটা নিব। নিয়ে প্রথমে স্মৃতিসৌধের ভেতরে কিভাবে কালার করব সেটা একটু দেখেন। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা, এই জায়গাটা মন দিয়ে খেয়াল করবেন। আমি কিভাবে আপনাদের দেখেন দেখেন, এই যে ড্রয়িংটা আছে, ঠিক আমরা এই দাগের এই, আমি আগে এই পাশটা করে দেখেন, তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে। দেখেন এইখানে এই জায়গাটা আমরা, এই যে দাগটা আছে, দাগের দাগের এই পাশ থেকে না, আমরা ঠিক এই দাগের এখান থেকে নিব। এই দাগের এখানে দেখেন ডিপ, উপর নিচ করে করে গাঢ় হবে, আস্তে আস্তে একটু হালকা চাপ দিব, এবার একদম হালকা এই পাশে গাঢ় হবে, আস্তে আস্তে একদম হালকা, এইভাবে এক একটা স্টেপ বাই স্টেপ আপনাকে করে যেতে হবে। দেখেন গাঢ় একটু হালকা, একদম হালকা, একটু হালকা, একদম হালকা, একটু খেয়াল করেন। এই যে এইভাবে আমরা প্রতিটা এই সাইডে, এই মাঝখানে যে বাম সাইড, বাম সাইডের ডিপটা হবে এই বাম দিকে এবং লাইটটা হবে ডান দিকে, খেয়াল করেন। এই যে দেখেন আমার নিচেরটুকু হয়ে গেল। খুব সাবধানে এই বর্ডারটা করতে হবে যেন বাইরের দিকে না যায়, এবং এই শেডটা হচ্ছে মেইন। এই শেডটা যার যত সুন্দর হবে তার কালারটা তত চমৎকার দেখা যাবে। দেখেন এই যে, তো নিশ্চয়ই আপনারা দেখছেন আমি কেমনভাবে সেটটা দিলাম। এই পাশে গাঢ় আস্তে আস্তে হালকা, এইখানে গাঢ় আস্তে আস্তে হালকা। তো এই একইভাবে আমরা এই পাশেরটাও করে দিব। এই পাশে যতগুলো আছে সব ডান বাম দিকে গাঢ় হবে, ডান দিকে হালকা হবে। তো আমরা করে ফেলি সব কয়টা, একটু দেখেন। দেখেন আমাদের কিন্তু এক সাইড কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আমরা এই সাইডটা করলাম, আমাদের মাঝখানে আরেকটা বাকি রয়ে গেছে। এবার আমরা এই ডিজাইনটা করব। তো এইটা একটু মাঝখানে ডিজাইন আছে, তাই আমি এটা প্রথমে দেখাইনি। এইটা কিভাবে করবেন এটা একটু দেখেন। দেখেন আমি এই মাঝখানেরটা কীভাবে করলাম, নিশ্চয় দেখেছেন। এইবার আমরা এই যে যে এই পাশটা করেছে যেইভাবে, ঠিক এই পাশেও সেইভাবে করব। তবে এইবার এই পাশের ডান দিকে হবে গাঢ় এবং বাম দিকে হবে হালকা। আমি করছি, আপনারা দেখেন। দেখেন এখানে গাঢ়, আস্তে আস্তে এদিক যাবো আর হালকা হবে এইভাবে।
দেখছেন মাঝখানেরটা আমরা করে ফেললাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এখানে গাঢ় আস্তে আস্তে হালকা, আর এটা এইদিকে গাঢ় এদিকে হালকা। এইভাবে আপনি এই পাশে যতগুলো আছে সবই একই নিয়মে করে ফেলেন। দেখেন আমাদের মেইন যে শেড দুই পাশ থেকে সেটা দেওয়া হয়ে গেল। তো অনেকে আছেন যারা এই শেড হালকা দিয়ে থাকেন, এই পাশটা কিন্তু অনেক গাঢ় হবে, এই পাশটাও অনেক গাঢ় হবে, আস্তে আস্তে হালকা আস্তে আস্তে হালকা। তো এই শেডটা আপনারা দেখলেন, এইবার ওই গাঢ় ছাইটাই কিছু কিছু জায়গা আছে যেখানে অনেক ডিপ করে দিব, একদম ভরাট হবে। এখন সেগুলো কোথায়? যেমন এইখানে, এইখানে আমরা ভরাট দিব, এইখানে ভরাট, এইখানে ভরাট, এগুলো ভরাট হবে। তো সেটা আমি দেখাচ্ছি, দেখেন একবারে আমরা করে ফেলি এখানে। এই যে গাঢ় আস্তে আস্তে একটু হালকা হবে, ভেতরে হালকা একটু ফাঁকা রাখবে, এইটাও তাই। এখানে একটু ফাঁকা, এখানে সাদা দিয়ে একটু টেনে দিলেও হবে পরে। এটা আমরা আগে বর্ডার করে করে চারপাশটা আমরা ভরাট করবো। এক পাশ আমাদের হয়ে গেল, এবার আমরা আরেক পাশে করব। এখন আমাদের এখানে আমরা মোটামুটি গাঢ় ছাই যেখানে যেখানে করব সেই কালারগুলো আমাদের করা হয়ে গিয়েছে। এবার আমরা সাদা কালারের কিছু কাজ করব, সেটা হচ্ছে কোথায় করব দেখেন। এইখানে যে একটু ফাঁকা রেখেছি সেইখানে আগে একটু ভরাট করব, খেয়াল করেন। এখানে একটু ভরাট করলাম, আবার এখানে একটু ভরাট করব। এইবার আমরা এইখানে যে হালকা কালারটা আমরা দিয়েছি সেইখান থেকে এই সাদা কালারটা টানতে টানতে আমরা গাঢ়র দিকে নিয়ে যাব, তবে একদম পুরোটা ঢাকবেন না। আমি দেখাচ্ছি, একটু খেয়াল করেন, এই যে এখানে সাদা আছে এখানে অনেক ঠেসে ধরবো, উপর নিচ করে করে আস্তে আস্তে চাপটা কমতে 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 এই পর্যন্ত যাব, এর পরে কিন্তু আর যাব না, একদম গাঢ় ছাই বা কিছুটা দেখা যাবে। একইভাবে দেখেন, এই যে আমি টানতেছি টানতেছি টানতেছি, এই যে এইভাবে দেখছেন, এইভাবে দেখেন আমি এইখানেও করে ফেললাম। এই পুরোটা আগামাথা আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমরা এইভাবে করে ফেলবো, দেখছেন। একইভাবে আমরা এখানেও করে ফেলবো, এদিকে দেখেন এই যে করতেছি, একইভাবে করতে 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 আমরা কিন্তু পুরো গাঢ় ছাই পর্যন্ত যাব না। একইভাবে এখানে দেখেন, এই যে যাচ্ছি, এখানে কিন্তু গাঢ় ছাই পর্যন্ত আমরা যাচ্ছি না, দেখছেন, যাচ্ছি না। এইভাবে সোজা টেনে যাব, আবারও এইখানে করব, এইভাবে আমরা সম্পূর্ণটা করতে থাকবো। দেখেন কোনো জায়গায় কিন্তু আমরা কখনো ফাঁকা রাখবো না, কিন্তু গাঢ় ছাই যেখানে আমরা সেইখানে কিন্তু সাদাটা টানছি না। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, দেখেন আমি কিন্তু এইখানে গাঢ় ছাই উপরে সাদা টানিনি। একইভাবে একইভাবে আমরা এই মাঝখানেটাও করব, এখানে ডিপ করব এবং আস্তে আস্তে হালকা, দেখেন অনেক এইভাবে আস্তে আস্তে করে করে আমরা পুরোটা করে ফেললাম বাম পাশের। এবার আমরা ডান পাশের অংশটা করব। ডান পাশের অংশটা কিভাবে করব? একইভাবে এখানে গাঢ় আস্তে আস্তে হালকা হতে হতে এই পর্যন্ত, কিন্তু গাঢ় ছাই সম্পূর্ণটা আমরা কিন্তু ঢাকিনি, গাঢ় ছাইয়ের উপরে সম্পূর্ণটা কিন্তু আমি উঠাবো না। আবার দেখেন এইখানেও একই সিস্টেমে, একই সিস্টেমে এই দেখেন করে ফেলতেছি, এই যে দেখেছেন, এখান থেকে আস্তে আস্তে এই এইটাও তাই করব, এখানেও তাই হবে। এই যে দেখেন
গাঢ় ছাইটা কিন্তু ডাইরেক্ট যেখানে আছে লাস্ট যেখানে সেখানে কিন্তু গাঢ় ছাইটাই থাকবে, সাদাটা রূপ সাদাটা দিয়ে আমরা পুরোটা ঢাকবো না। দেখেন এখানে পুরোটা আমরা কিন্তু ঢাকছি না, এই দেখেন এই যে এইভাবে আস্তে আস্তে আপনি এক একটা লাইন কমপ্লিট করবেন, তাহলে দেখবেন আপনার শেডটা অনেক চমৎকার দেখা যাবে। এইভাবে দেখেন এই যে আস্তে আস্তে করছি আমরা, করতে করতে এই যে নিয়ে আসলাম, একইভাবে দেখেন এইখানে করছি, এখানেও করতে 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 এইভাবে টেনে দিলাম, এখানেও টেনে দিলাম। এইভাবে দেখেন আমাদের মোটামুটি স্মৃতিসৌধের যে শেডটা, মেইন যে শেড সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা এই স্মৃতিসৌধের পাশে যে কাজগুলো আছে সেটা করব। তো আপনারা এইটুকু দেখেছেন, এখন আমরা এটা আপনারা আস্তে আস্তে সুন্দর করে বারবার প্র্যাকটিস করবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিচে যে সিঁড়ি বা পুকুর যেটা বলতে পারেন, সামনে একটা বাঁধাই করা পুকুর আছে, তো তার পার্টটা আমরা করব। কিভাবে করব একটু দেখেন, এইভাবে আমরা এখানে বর্ডার করব। খুব সাবধানে এটা বর্ডার করবেন, করার পরে একটু হালকা দিবেন দুই পাশে একটু, আবার এই কালারটা হালকা দিয়ে দিবেন। একইভাবে এইখানেও এটা আস্তে আস্তে একটু হালকা হালকা হবে। আবার এই যে অংশটা আছে পুকুরের সেটা আমরা করব দেখেন, এবং এইখানে একটু মোটা করবেন, এখানে মোটা অংশ তো তাই একটু মোটা দিব এবং আস্তে আস্তে হালকা দিব। দেখেন এই যে করলাম, এখানে একটু মোটা হবে আস্তে আস্তে হালকা। নিশ্চয়ই বুঝতেছেন আমি কিভাবে এটা করতেছি, একইভাবে আমরা এই পাশেও করব। এখানে একটু মোটা এবং আস্তে আস্তে আমরা হালকা দিব, দেখেন হয়ে গেল। এইবার আমরা এই অংশটাকে ঘিয়ে কালার বা পেইল অরেঞ্জ, রঙের গায়ে লেখা থাকে পেইল অরেঞ্জ, আমরা অনেকে এটাকে ঘিয়ে কালার বা দই কালার বলে থাকি, তো সেইটা দিয়ে এইটাকে আমরা গোল গোল করে টানবো। একটু খেয়াল করেন, এইভাবে গোল গোল, এইভাবে গোল 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 করে খড়িটাকে টেনে নিয়ে যাচ্ছি। এবার গোল গোল হয়ে গেলে আমরা আবার এরকম সোজা সোজা দিব, এরকম সোজা দিব, এই যে একইভাবে এখানেও গোল গোল করবো। দেখেন গোল গোল হলো, এবার সোজা। দেখেন আমাদের এখানেও সেটটা মনে হচ্ছে যে চারপাশে পুকুর। এবার এইটা হবে পানির কালার, তো পানিতে আমরা একটু আকাশি কালারটা দিব। আকাশি কালার কিভাবে দিব দেখেন, এবার শুয়ে ফেলবেন কালারটা, শুয়ে ফেলে এরকম গাঢ় হবে, আস্তে আস্তে উপরে যাবে আর হালকা হতে হতে যাবে, একদম হালকা। আবার এখানে গাঢ় হবে, হয়ে আস্তে আস্তে উপরে যাবে আর হালকা হতে হতে একদম হালকা, একইভাবে এই পুরোটা। এবং আমি কোন কালারের পরে কোন কালার করছি, কোন জায়গা আগে করবেন কোন জায়গা পরে করবেন, সেটা আমার এই ভিডিওটা দেখে এইভাবে বুঝে বুঝে করবেন। দেখেন পানির এইটুকু হলো, এবং একদম নিচে আমরা একটু নীল দিব, নীল দিব, কোবার্ট ব্লু যাকে বলে। দেখেন কোবার্ট ব্লুটা এখানে আস্তে আস্তে একটু হালকা হয়ে একটু সামান্য একটু উঠবে, বেশি জন্য আমরা উঠাবো না, নিচে একটু হালকা দিয়ে উপরে আমরা খুব সামান্য উঠাবো, এইভাবে। দেখেন আমাদের পানির কালার কিন্তু হয়ে গেল। এবার আমরা এই দুই পাশে যে রাস্তা দুইটা আছে, রাস্তা দুইটায় কালার করব। রাস্তা দুটো আবারও ছাই রং হবে, গাঢ় ছাই যাকে বলে, সেটা আমরা আগে করব। তো গাঢ় ছাইটা করার পরে দেখেন কীভাবে করি, এই যে রাস্তাটা ঠিক পুকুর পাড়ের পাশেই, এভাবে গাঢ় করে আমরা এক সাইডে দিব, এবং উপরের সাইডটাও আমরা এইভাবে টেনে দিব, দেওয়ার পরে এইভাবে। এবং আস্তে আস্তে একটু হালকা দিবেন, পুরোটা দিব না, একটু ফাঁকা থাকবে, এইটুকু ফাঁকা থাকবে, দেখেন এইটুকু। একইভাবে আমরা এই পাশেও করবো,
এই যে আস্তে আস্তে হালকা। এইবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফাঁকা যেটুকু আছে সেইটুকুকে আপনারা হালকা ছাই, যেটা যেটা খালি গ্রে লেখা সেটা দিয়ে টানতে হবে। দেখেন এই বাকিটুকু এইভাবে টেনে দিব, এইভাবে। আবার এই পাশেও একই রকম। দেখেন আমাদের রাস্তার কালারটা হয়ে গেল। এবার আমরা দূরের গ্রাম এবং কিছুটা ঘাস দেখা যাবে জমির সেইটা করব। দূরের গ্রাম এবং কিছুটা যে ঘাস দেখা যাবে আমরা সেইটা করব। তো সেটা অবশ্যই সবুজ কালার দিয়ে করতে হবে। তো দেখেন এটা হচ্ছে ঘাস, ঘাসের সাইডটা আমরা করছি, উল্টায় নিলাম এভাবে সোজা করে, আস্তে আস্তে হালকা হবে, এখানে একটু হালকা হবে, ঠিক আছে। একইভাবে আমরা এই সাইডটাও করে ফেলি। খেয়াল করেন কিভাবে দিলাম, এই যে। এবার আমরা দিব দূরের গ্রাম। এই দূরের গ্রাম কালারটা আমরা পুরোটা সবুজ হবে, তবে নিচে গাঢ় হবে, এইভাবে উপরে যেতে থাকবে এবং একদম পুরোটা হালকা হয়ে যাবে। নিচে অনেকটা গাঢ় দিবেন, তারপরে আস্তে আস্তে হালকা করতে করতে একদম হালকা হবে, পুরোটাই, কোথাও ফাঁকা থাকবে না। একইভাবে এই পাশেও আমরা করব। গাঢ় হয়ে আস্তে আস্তে হালকা, দেখেন আমাদের দূরের গ্রামের কালার এবং জমির কালারে সবুজ কালারটা আমরা ব্যবহার করেছি, গ্রিন কালার। এইবার আমরা যে জমিতে কালার করেছি সেখানে ইয়েলো গ্রিন রঙে লেখা থাকে, ইয়েলো গ্রিন, আর আমরা এটাকে টিয়া কালার বা হালকা সবুজ বলে থাকি, সেটা দিয়ে আমরা এখানে দিব হালকা সবুজ। দেখেন এই যে, এই যে পুরো জমির বাকি অংশটা আমরা হালকা সবুজ দিয়ে টেনে দিচ্ছি। একইভাবে এটাও, এইবার আমরা দূরের গ্রামে যেটুকু হালকা আছে ওইখানে আমরা হালকা জায়গাটাতে সাদা দিয়ে ফিনিশিং করে দিব। কি করব, সাদা কালারে, দেখেন এই হোয়াইট কালার, হোয়াইট কালার একদম নিচ থেকে না, এই সবুজের একটু গাঢ় যেখানে হালকা যেখান থেকে শুরু সেইখান থেকে এরকম গোল গোল করে পুরোটা, প্রথমে গোল গোল তারপর আবার একটু সোজা সোজা টেনে দিবেন। দেখেন গোল গোল সোজা, এই পাশটা হয়ে গেল, আবার এই পাশটা দিব। দেখেন আমাদের দূরের গ্রামটাও কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা ইম্পর্টেন্ট একটা কাজ করব, সুন্দর একটা আকাশ করব। এবারে নতুন সিস্টেমের একটা সুন্দর আকাশ আপনাদের আমি দেখাবো। এখন এই আকাশটা কিভাবে করতে হবে মন দিয়ে খেয়াল করেন। আমরা এই যে আকাশ এতদিন শিখেছি উপরে গাঢ় নিচে আস্তে আস্তে হালকা, এইবার আমরা করব নিচে গাঢ় উপরে আস্তে আস্তে হালকা। তো দেখেন কিভাবে করতে হয়, আমরা প্রথমে এই পাশটা দেখাই। এই যে দূরের গ্রাম আছে এখানে বর্ডার করা যাবে না, কিন্তু দূরের গ্রামের এইখানে দেখেন এইভাবে ডান দিক বাম দিক করে এই যে গাঢ় আস্তে আস্তে উপরে যাব আর হালকা হয়ে এই মিশে যাবে। একইভাবে এইভাবে বর্ডার করা যাবে না, আপনি যে আগে বর্ডার করে নেবেন তা কিন্তু করলে হবে না। দেখেন এই যে করে আস্তে 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 হালকা হতে হতে একদম হালকা,
নিচে গাঢ়, আস্তে আস্তে হালকা হয়ে একদম হালকা। আর এইখানে যে আকাশটা আঁকা ছিল, আমি একটু কাছে নিয়ে আপনাদের দেখাই, এইখানে দেখেন আকাশটা আঁকা আছে আপনাদের, দেখছেন এই যে, এইটা করবেন কি খুব হালকা করে আঁকবেন, অথবা গাঢ় আঁকা থাকলে এটা মুছে ফেলবেন, মোছার পরে সাপ থাকবে সে সাপের উপরে বাকিটা করবেন। কিভাবে করবেন একটু দেখেন, এখানে ওই একইভাবে আবারও এখানে গাঢ় করব, কিন্তু বর্ডার করা যাবে না, এই যে গাঢ় করে আস্তে আস্তে হালকা হতে হতে একদম মাথা পর্যন্ত চলে যাবে, এই এইভাবে আমরা করে নিব, দেখেন বর্ডার করা যাবে না, এই এই আকাশটা চমৎকার দেখা যাবে, মনে হবে যেন আকাশে যেমন স্বচ্ছ যখন আকাশ থাকে আমাদের, তখন দেখা যায় মনে হয় যেন তুলো ভাসছে, তুলো মতো ভাসে, ঠিক সাদা সাদা মেঘের যে ভেলা সেটা আপনাদের শেখাচ্ছি। দেখেন এই যে এক সাইড হয়ে গেছে অলরেডি, কিন্তু বোঝা যাচ্ছে। এবার একইভাবে আপনারা এই পাশটাও করে ফেলেন, তো আমি আগে উপরটা দেখাই, একইভাবে বর্ডার করা যাবে না, এইভাবে টানতে টানতে হালকা হতে হতে একদম হালকা। দেখেন আমাদের আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। এইবার আমরা এই আকাশটাকে সাদা দিয়ে শেড দিব, তাহলে একদম সাদা মেঘের ভেলা মনে হবে। তো শেডটা কীভাবে দিব, শেডটা দিব আমাদের এই যে যে জায়গাটা আছে, এই যে গাঢ় থেকে হালকা শুরু হয়েছে সেইখান থেকে, একটু খেয়াল করেন এখানে চেপে ধরে, চেপে ধরে একদম সোজা সোজা ডান দিক বাম দিক টানতে টানতে একদম মাথা পর্যন্ত, এই ফাঁকা পর্যন্ত নিয়ে যাবেন একইভাবে সম্পূর্ণটা। এ দেখুন, দেখেছেন কত সুন্দর দেখা যাচ্ছে। একইভাবে আমি একটু কাত করে দেখাই, তাহলে কালারটা টানতে সহজ হবে, দেখেন এই যে। দেখেন এই পাশটা আমাদের হয়ে গেল, মনে হচ্ছে যে সুন্দর সাদা সাদা মেঘের একটা খেলা হচ্ছে। একইভাবে আমরা এখানেও করব, দেখেন দেখছেন আমাদের আকাশ কমপ্লিট। এবার অল্প কিছু কাজ আছে, যেমন আমাদের স্মৃতিসৌধের পেছনে যে আমি লাল সূর্যটা করেছি সেইটা বাকি আছে, এবং পতাকাটা বাকি আছে। তো দেখেন পতাকাটা সেইটা আমরা করি, আমরা পতাকার ভেতরে যে গোলটা আছে সেটা লাল দিয়ে দিলাম, এবং এইটা করার জন্য আমরা আগে বর্ডারটা করব, দেখেন রেড কালার দিয়ে এভাবে বর্ডারটা করব। এপাশেরও বর্ডারটা করে নিচ্ছি, মাঝে মাঝে হাতটা মুছে নেবেন, তাহলে রংটা করতে সহজ হবে, ময়লাটা সব জায়গায় লাগবে না। এবার এইখানে দেখেন, এভাবে এক এক লাইন করে করে যাবেন, দেখেন একইভাবে আমরা এবার ডান সাইডটা করব।
নিশ্চয় দেখেছেন। তো এইবার আমরা সবুজ কালারটা করব পতাকায়। বর্ডার করে নেবেন, দেখেন আমাদের কিন্তু কালারটা কমপ্লিট, কিন্তু এবার বর্ডারটা বাকি আছে। বর্ডারটাও ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা না করলে আপনি এই কাজটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন না। তো আমি এখন কোথায় বর্ডার করবেন কোথায় করবেন না সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে আর একটা বিষয় হচ্ছে যে আপনারা এই রংটা বারবার প্র্যাকটিসটা করবেন, চেষ্টা করবেন পজ করে করে রেখে তারপরে কাজটা করার। তো আমি এবার আপনাদেরকে বর্ডারটা করা শেখাবো। বর্ডারটা হচ্ছে 6B, 10B, 12 বা 15, মানে যত মোটা পেন্সিল হয় তত ভালো হয়। এগুলো আমার এটা হচ্ছে 15B। তো এইটা কোথায় কোথায় বর্ডার করবেন আর কোথায় করবেন না এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাও ভালো করে দেখেন। তো আমি আপনাদের কোথায় করতে হবে দেখাচ্ছি। তার এইভাবে আমরা দেখেন 6B পেন্সিলটা নিব, নেওয়ার পরে আমাদের এই যে দাগটা আছে এই দাগটা আমরা কিন্তু আঁকার সময় এই পর্যন্ত দাগ দিয়েছিলাম, কিন্তু আমরা 6B করার সময় ওই পর্যন্ত দাগটা দিব না, আমরা দাগটা দিব এই পর্যন্ত। দেখেন আমরা দাগটা এই পর্যন্ত দিব, এরপরে আর এই দাগটা হবে না, কিন্তু এই ত্রিভুজের মতো যেটা ছিল এটা কিন্তু থাকবে। এর বাদ বাকি যে ড্রয়িংগুলো ছিল সেইগুলো আমরা করব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে এটা শেয়ার করবেন, তাহলে আপনার দ্বারা অনেকে উপকৃত হবে। দেখেন এইভাবে 6B করতে হবে, বর্ডার করতে হবে। আপনি যদি বর্ডার না করেন তাহলে কোনোভাবেই এই দৃশ্যটা ফুটবে না এবং দেখতেও ভালো লাগবে না। বর্ডারটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবেন। দেখেন এখানে হাতে কালি লেগে গেছে রং, এটা মুছে নেবেন, একটা নেটের ব্যাগ রাখবেন, তাহলে অন্য জায়গায় এই রংটা ছড়াবে না। দেখেন স্মৃতিসৌধের মেইনটুকু আমরা বর্ডার করলাম, এবার আমরা উপরে যে সূর্যটা দিয়েছি লাল সেটা করব। আচ্ছা পতাকার এই যে বাঁশটা আছে এইটা অবশ্যই 6B করতে হবে, এটা কোনো কালি কালার করব না, কালার দিয়ে আমরা এটা দিব না, আমরা এটা 6B পেন্সিল দিয়ে মোটা পেন্সিল দিয়ে এটা দিব। দূরের গ্রামের দাগটা দিব, কোথায় কোথায় কালার বর্ডার হবে না আমি কিন্তু দেখাচ্ছি, দেখতে থাকেন। আরো একটা জায়গায় আমরা বর্ডার করব না। দেখেন আমাদের মোটামুটি বর্ডার করা কমপ্লিট, আমরা কিন্তু একটা জায়গায় বর্ডার করিনি, সেটা কোথায়
সেটা হচ্ছে এই আকাশের এইখানে বর্ডার করা যাবে না, আমরা এই আকাশের এইখানে কোনো রকম বর্ডার করব না। এটা বর্ডার করলে যে সাদা মেঘের যে খেলাটা সেটা আমরা মজাটা পাবো না, এই যে সাদা মেঘের যে খেলা এটার একটা দাগ পড়ে গেলে সেই মজাটা কিন্তু আর থাকবে না। সুতরাং এই যে এইখানে আমরা বর্ডার দিব না, এটা এইরকমই আমরা রেখে দিব। তো দেখেন আমাদের জাতীয় যে স্মৃতিসৌধ সেটা কালার করা কমপ্লিট, আর আপনারা এটা বারবার প্র্যাকটিস করবেন, এটা ইম্পর্টেন্ট একটা দৃশ্য। তো অবশ্যই যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।